গত কয়েকদিন যাবৎ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র, জেলার সভাপতিও তিনি, তার হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, বিশেষ করে বিজেপি থেকে প্রচুর মানুষ, প্রচুর নেতৃত্ব তৃণমূল পার্টিতে জয়েন করেছে। তা নিয়ে মহাদেব সরকার, বিজেপি নেতা, তিনি বলছেন যে মহুয়া মৈত্র নাটক করছেন। কি বলবেন আপনি? আপনাদের বলি, মহাদেব সরকার তিনি এখন অনেক বড় নেতা, রাজ্য বিজেপির বোধহয় কৃষক সভার সভাপতি হয়েছেন, কিন্তু তার পায়ের নিচে জমি কতটা শক্ত আছে সেটা আমাদের সন্দেহ আছে। উনি জেলা সামলাতে পারেননি, ওনাকে জেলা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এখন রাজ্যের কৃষক সভার সভাপতি হয়েছেন। কখনো কখনো মহাদেব সরকারকে নাটক করতে দেখছি, মাথায় কৃষকদের টোকা পরে, কখনো লুঙ্গি পরে বিভিন্ন জমিতে যাচ্ছেন কৃষক সেজে। নাটকটা মহাদেব সরকার করছেন, মহামৈত্র নয়। মহামৈত্র নাটক করেনি জন্যই সংসদে যেতে পেরেছেন বিজেপি প্রার্থীকে হারিয়ে। ওনাদের ঘর ওনারা সামলাতে পারছেন না। বিজেপি থেকে প্রতিদিন কখনো দোকাছি থেকে, কখনো তেহট্ট থেকে, কখনো নাকাশিপাড়া থেকে, দলে দলে বিজেপির কর্মীরা তৃণমূলে যোগদান করছেন। তাদের ব্যর্থতা ঢাকার জন্য আজকে মহামৈত্রের ক্ষেত্রে এই ধরনের মন্তব্য করছেন। আমরা মহাদেব সরকারের এই ধরনের মন্তব্যের তীব্র ধিক্কার জানাই, এবং আমি কড়জোরে অনুরোধ করব বিজেপির নেতৃবৃন্দের কাছে, আপনারা আপনাদের ঘর সামলান। এই শহরেও দু তিনটে ওয়ার্ড থেকে ব্যাপক হারে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করেছেন, সেই ব্যর্থতা ঢাকতে এই ধরনের মন্তব্য করে বিজেপি দলকে বাঁচানো যাবে না। নদিয়ার শান্তিপুর থেকেও বিজেপির গ্রামের যে পঞ্চায়েতের মেম্বাররা তৃণমূলে জয়েন করেছেন, সে বিষয়ে কি বলবেন? শান্তিপুরে বিজেপি এমপির বাড়ি, অথচ শান্তিপুরে পঞ্চায়েত সমিতির মেম্বার, গ্রাম বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মেম্বার, বিজেপির মেম্বাররা তৃণমূলে জয়েন করেছেন। সেই ক্ষেত্রে ওই জন্যই আমি বলছি, বিজেপি তাদের ঘর সামলাতে পারছে না, সেই জন্য অন্যের ঘরে দোষ দেওয়ার চেষ্টা করছে। আগামী ছ মাসের মধ্যে দেখবেন এই জেলায় বিজেপি কি অবস্থা হয়ে দাঁড়ায়। জগন্নাথ সাহা জিতেছেন ঠিকই, বিজেপি দল ভাঙতে ভাঙতে একদম শেষ পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে যাবে। বিজেপি আজকে তাদের অন্তর্কল এমন জায়গায়, বিজেপির একটা বড় সেকশন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আসাননগর পঞ্চায়েতের মেম্বাররা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, দোগাছি পঞ্চায়েতের 5-6 মেম্বার যোগাযোগ রাখছেন জয়েন করবেন। আমরা পুজোর পরে দেখবেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের 5টা অঞ্চলের বিজেপির আর কোনো অঞ্চল থাকবে না, সব অঞ্চলই সরাসরি তৃণমূলে জয়েন করবেন। আপনারা মিলিয়ে নেবেন, আজকের ডেটা আমি আপনাকে জানিয়ে দিলাম।